Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. Guys, title and thumbnail dekhe already bujhe geche ajke amra aro ekta gameplay dekhte jacchi amader shudhumatro rank kheleche MP40 diye emon আর এর আগে অনেকগুলো করেছিলাম এই টাইপের, কিন্তু গাইজ আজকে কিন্তু কোনো টাইপের নর্মাল কোনো স্কিন দিয়ে আমরা খেলতেছি না। আজকে খেলতেছি আমরা ম্যাজিক্যাল MP40 স্কিন দিয়ে। 90% প্লেয়ার বলে এইটাই হচ্ছে MP40 এর সব থেকে বেস্ট গান স্কিন। তো বুঝতেই পারতেছ আজকে গেম প্লেটা কতটা ইপিক হতে যাচ্ছে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওরে কতগুলো, রে তিনটা না চারটা আছে, এটা আমার সাথেই নামবে ব্রো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ইয়াস সামনেই নামছে ব্রো। দাঁড়া এখানে লুট কর, এই তো এই তো ধুমা গাইলাইতেছে রে ভাই, এটা ধুমা গাইলাচ্ছে আমাকে। আচ্ছা গাইজ, আজকে হচ্ছে হয়তো MP40 অথবা শর্টগান, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে আমরা এই করবো। যা গ্রিপ পেয়ে গেছি, গ্রিপ লাগবে। আচ্ছা এখান থেকে শর্টগান এমোটাও একটু রেখে দিই, তাহলে মনে করো শর্টগান যদি নেই তাহলে কাজে লাগবে আর কি। শর্টগানে আমার ওই আগুনের স্কিনটা আছে। ও ম্যান, MP40 পেয়ে গেছি, যাক ব্রো যাক। তার মানে আজকে MP40 এর গেম প্লে তোমরা দেখতে পাচ্ছ। আর গাইজ দেখতে পাচ্ছ আমার MP40 এ যে ও লাইক দিছে আমাকে, দাঁড়াও দাঁড়াও এই তো ইমোটটা দিছি। আচ্ছা তো MP40 দেখতে পারতেছো আমার যে পার্পল কালার যে স্কিনটা রয়েছে, মানে এটা হচ্ছে ম্যাজিক্যাল MP40 স্কিনটা। আর গাইজ এটাই সবাই সব থেকে ভালো বলে। তো দেখা যাক আজকে গেম প্লেটা কেমন হয়। আমার তো মনে হচ্ছে জোস হবে। আর সামনে এই জায়গাটায় কি বুঝলাম না, এখান থেকেই তো গুলি করতেছে, দেখা যায় না কেন। নিচের দিকে মনে হয়, দাঁড়াও আসতেছি ব্রো, এসে পড়লাম একটু। ওই তো 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 গুলি, আরে দৌড়াইতেছো কেন, আরে কি সুন্দর একটা হেডশট লেগে গেল রে ভাই। আচ্ছা না, এটার কাছে কোনো এসএম যেমন ছিল ম্যান, ধরো 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 ব্রো, যাইতে দিবে ভাই, মারিস না ভাই, মারিস না মারিস না। আরে আমি আমি খালি ভয় পাচ্ছিলাম যে উপর থেকে যদি মারে তাহলে এসব। ও ধরো মাইনাস নাকি দিই না, মাইন নাই একদিকে। ওরে ওরে ভাই 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 ভাই, কি নাম ছিল মীরা না কি জানি কি একটা নাম ছিল। আচ্ছা কেউ কে আসতেছে নাকি, ইয়ো ব্রো আসছে একটা, ইয়ো মোর 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 মোর, ও ম্যান একটা পর একটা আসতে গেছে, কি অবস্থা। এটা এগুলো কই ছিল রে ভাই, সবগুলো না পিকের মধ্যে। ও না 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 ভাই ভাই, সিয়াম নাম ছিল ভাই বাংলাদেশি, ম্যান একটুর জন্য মানে মেরেই ফেলছিল রে ভাই। ও একেবারে কি অবস্থা দেখছো, আবার মানে লুট করতেছি হুট করে একবার মুখের সামনে এসে পড়ছে ভাই। আমি তো মনে করো শেষ ছিলাম, আমি সিরিজ দেখে লাফিয়ে উঠছি ম্যান। ও যাক, আচ্ছা এখানে ভেস্ট আপডেটরটা ওরা ইউজ করে ফেলছে, আমার একটা ভেস্ট আপডেটর লাগতো ভাই, তাও আবার আর্জেন্ট ম্যান। আমি অনেক ইয়ে ছিলাম ভাই, ওরা যেভাবে আমার উপরে অ্যাটাক করতেছিল একটার পর একটা, যাক তারপরে সমস্যা নেই একটা। ও ও ম্যান স্টকটা অনেক বেশি দরকার ভাই, এই পাশে যেটা আছে না এটা আসলেই ভালো প্লেয়ার, এটা আসলেই ভালো প্লেয়ার, আমাকে এদিকে আসতে দিতেছিল না। যাক এই গুদাম ঘরেই আছে এটা, দাঁড়ো এটাকে জিরো করতে, এটা মনে হয় শিওর একেবারে শিওর মাইন্ড টাইম পুতে একেবারে রেডি রেডি হয়ে বসে আছে আমার জন্য, দাঁড়াও দেখতে হবে ওর কাছে ভালো একটা। না এখানে মাইন নাই, এখানে মাইন নাই, দাঁড়াও একটা জাম্প করে এদিকে, কিরে ওকে নেমে গেছে নাকি, এদিকে মাইন নাই একটু আগে এখানে ছিল ভাই, এদিকে ব্রাইক। ও রে না 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 ভাই, আছে রে ভাই, এটা আছে 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 ভাই, ওর হাতে গ্লুয়াল ছিল এর জন্য বেঁচে আছি। ওর হাতে শর্টগান থাকলে এতক্ষণে মনে করো আমি চাম ধরতেছে, দূর গ্লুয়াল মানে মারলো কেন এটাই বুঝতেছি না। আচ্ছা সমস্যা নেই, দাঁড়াও আচ্ছা ওইটা উপরের দিকে আছে, দূর গ্লুয়ালটা যদি না থাকতো আমি এখন ভিতরের দিকে যে তারপর ওই ওই পাশের কোনায় বসে থাকতাম, ও পুশ দিত তখন যে মারতে ফেলতে পারতাম। এখন কি করবো রে, গ্লোয়ালটা ভাঙতে গেলেও তো আমার সমস্যা, কারণ দেখো গাইজ মাত্র কয়েক টাইম আছে না, এদিক দিয়ে এইভাবে ভাঙা যাবে না, ভাঙতে গেলে উপর থেকে হেডশট বেড়ে যাবে, মারলে হেডশট ভাই, মারলে হেডশট লেগে যাবে উপর থেকে, ওই ওই কি ওগুলো ওগুলো বক্স না কি ওগুলোর উপর থেকে যদি মারে তাহলে হেডশট লেগে যাবে, দূর এখানে কি পৌঁছে থাকবো, একটা জাম্প করবো নাকি যেটুক। আমার কাছে এমনও নাই যে আমি গ্লোয়ালটা ভেঙে তারপর ওকে মারতে যাবো, নাহলে এতক্ষণে মনে করো মারতে যেতাম গ্লোয়ালটা ভেঙে তাহলে তাহলে জোস হইতো। কিন্তু ও গান চেঞ্জ করতেছে ওইখানে, তো আমার একটু কনফিউশন লাগতেছে, এখানে কি দুইটা নিবি নাকি গ্লোয়ালটা পারছে, দাঁড়া দাঁড়া। ও না না ভাই ভাই ভাই, কি আই হাই, এটা দুইটা নিবি ছিল না, ওই ছিল ভাই, ও বসে বসে গ্লোয়ালের পিছনে এসে বসেছিল,
যে কখন গ্লোবাল ফার্মে আর কখন মারবে ভাই। আবার হেলথের অবস্থা দেখো গাইস, চন্দ্রের দেশে যাইতে যাইতে ফিরে এসেছি রে ভাই, এখনই পাঠিয়ে দিছিল চন্দ্রের দেশে। কি অবস্থা ভাই, এতক্ষণ ধরে বসেছিল, আস্তে আস্তে করে বসে বসে এই গ্লোয়ালের পিছনে আসলো, কখন গ্লোয়াল ফার্মে আর আমাকে কখন শটগান দিয়ে। ভাই কিভাবে মারতেছিল, জাস্ট একটা শটগানের গুলি মিস হইল আর আমি মনে করো বেঁচেছি। ওইটা তাড়াতাড়ি চলো ভাই এখানে মাইর। আচ্ছা মাইরে ফেলছে, মেরে ফেলছে, এটার কাছে MP40 আছে, দাঁড়াও লুট করতেছে মনে হয় বেচারা। ভাই হিল করো না কিন্তু, হ্যাঁ হিল করো না, আসতেছে। ইয়ো ব্রো, ইয়েস, এটা হিল করা নাই, এটা হিল করা নাই গাইস। আরে ব্রো আগে হিল করতে হয় ম্যান, আগে মেরে। ও 153 এর একটা ড্যামেজ খেলো মাইনে। আচ্ছা মাইন কই ছিল, পিকের গুদাম করা ছিল আর হচ্ছে পিকের ওই নিচে যে দুইতলা বাড়ি আছে না ওইখানে ছিল। চলো চলো, আচ্ছা গাড়ি আছে, গাড়ি না এটা হুন্ডা আছে একটা। আচ্ছা তো ওইখানে যাবো, ওইখানে যে মনে করো আগে দেখে আসি, ওইখানে যে আগে দেখে আসি, তারপর যে মনে করো খেলা হবে গাইস। আরে মনলো না কেন, আই থিঙ্ক ওটার কাছে লেভেল 4 এর বেস ছিল, লেভেল 3 এর বেস থাকলেও তো মনে করো মনে যায়। আচ্ছা আচ্ছা ড্রোন আসছে, ড্রোনে কেউ যদি থাকে তাহলে ওটার দিকে চলে যাবো। আমি একেবারে ঠিক ভাবে মানে সুস্থ সবল ভাবে যে আবার ফিরে আসতে পারি ওই জায়গা থেকে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এখানে কোনো টাইমের পাওয়ার হাউস পাচ্ছি না, এখানে নাই গাইস, এখানে নাই। দাঁড়ো দাঁড়ো, আই থিঙ্ক গুদাম ঘরে আছে, চলো গুদাম ঘর থেকে একটু দেখে আসি, গুদাম ঘরেই থাকার কথা। চলো চলো, এখানে এমনি তো জোন নাই, এদিকে থাকবে কিভাবে বুঝলাম না তো। এখানে একটা মাইন গাইস, সোলোতে মাইনের কিলটা পাওয়া মানে ফ্রি কিল পাওয়া ভাই। মাইন তোমার কাছে আছে তার মানে কিপটা আমি বন্ধ করে দাও আর মাইন ধুমায়া লাগাইতে থাকো ভাই, মাইনের কিল পেলে যে এত খুশি লাগে। আচ্ছা এই বিল্ডিং এ থাকার কথা মানে গুদাম ঘরে, এটা এটাকে আমরা গুদাম ঘর বলি। ও না না ভাই ভাই ভাই, মারতেছে, কি ড্যামেজটা দিল ভাই। এটার কাছে যাবো কিভাবে, আমার কাছে MP40 তো না 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 না, পুরো রাস্তা ঘুরে যাই ভাই ভাই। আপাতত আমি ওটার কাছে যেতে যাচ্ছি না, ওইটা অনেক বেশি ড্যামেজ দিচ্ছে, তার উপর আবার জোন আসতেছে, আর ওইটার কাছে যেতে গেলে আমার অনেকগুলো গ্লোয়াল লাগবে, আবার MP40 মানে একেবারে ক্লোজ রেঞ্জে যাওয়া লাগবে। না আমি কোনো রকম রিস্ক নিয়ে যাইতেছি না ভাই, কতগুলা কিল এসে পড়ছে দেখছো, 60টা কিল এখনই তো। ধরো এইটা কি, আচ্ছা তো এখন আমি ধরো এই একটা পায়ের অস পাইছি। ব্রো কই আছো, এখানে নাকি ব্রো কই আছো, না এই পাশে তো নাই, আছে কই ওইদিকে, এই তো এই তো দেখছি 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 দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও জোনের জন্য এই পাশেই আসবে, আমার দিকে আসবে, আমার দিকে আসবে, ও যাচ্ছে কই। আরে আরে দাঁড়াও দাঁড়াও ব্রো, তুমি একা কেন যাচ্ছ ওইদিকে, কই যাইতেছো, আমার কাছে আসো, আমি কিচ্ছু করবো না। ধরো এই তো এই তো এই তো গো ব্রো, ইয়েস MP4। ও না 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 না, কি ড্যামেজ দিচ্ছে, মারিস তো ভাই মারিস তো, মরিস তো ভাই মারিস তো। আরে 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 আরে, নেমে যা নেমে যা, কোন ও আরেকটা এনিমি, আরেকটা এনিমি দেখিস না, আমার এই ভাই পিছন দিয়ে মারতেছে। আরে আমি শেষ, আমি শেষ ব্রো, মোর মোর, আরে মরতেছে না, আরেকটা MP40, ইয়েস ম্যান, হেডশট লেগে গেছে ভাই। কোন রকম জোনে যা একটা গ্লোয়াল বসাবো, কোন রকম জোনে যা ভাই, আরেকটু আরেকটু মারিস তো ভাই, আবার হেলথ না, ইয়েস ব্রো ম্যান। ও নিচে আরেকটা, নিচে আরেকটা, ও শেট ম্যান, এখানে আমি যদি এখন নিচে না তাকাইতাম আমি শেষ ব্রো, একটুর জন্য দেখে ফেলছি ভাই, আমি তো আসছিলাম আমি শেষ ম্যান। কি ড্যামেজ হয়েছিল, আর সামনে একটা ছিল আর ওইটা অনেক বেশি ড্যামেজ দিছিল পিছনে থেকে, ওইটা যা অনেক বেশি ভালো হয়েছে ওইটার দিকে আমি যাইনি, গেলে মনে করো আমি এতক্ষণে শেষ, একেবারে শেষ। যাক যাক বেস্ট টেস্ট আপডেট করে দিছে। আচ্ছা উপরের দিকেই যাওয়া বেটার নাকি, নিচেরটা থেকে তো দেখতেছি না, এটা মনে হয় চলে গেছে জোনের দিকে, চলে গেছে জোন অনেক দূরে রে ভাই, ওই অর্ধেক থেকে জোন অনেক দূরে। আচ্ছা উপরেই যাই, উপরেই যাই, উপরে একটা ঘর আছে না, হ্যাঁ এই ঘরের দিকেই মনে হয় এনিমিটা, এখানে থাকার কথা। ধরো ইয়াপ ইয়াপ ইয়াপ, শব্দ পাচ্ছি, এই তো এই তো ভাই ভাই, ও ব্রো আরে ঢুকে গেল রে, ঢুকে কি রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখান থেকে এনিমি পায়ার অস পাচ্ছি। এই আরেকটা গাড়ি আসতেছে, দাঁড়াও দাঁড়াও, এইখানে একটা এনিমি এসে পড়ছে, দাঁড়াও এই তো দেখছো জাম শট করছে দেখছো, ইয়ো ব্রো ইয়েস, গাড়িটা পড়ে গেছে, গাড়িটা পড়ে গেছে গাইস। ও ও ম্যান, আরেকটা আরেকটা ব্রো ব্রো, এদিকে এ না 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 না, ও ও আসি যে ইয়েস ব্রো, আরেকটা পড়ে গেছে ব্রো, চাক ম্যান, ও আরেকটা আরেকটা, ইয়ো মোর মোর মোর, আরেকটা MP40, ইয়েস, কি অবস্থা ম্যান, ও কি রে, আরেকটা আসছে, আরো একটা আসছে গাইস, ইয়ো মা লাগ লাগ, ইয়েস
এগুলা কি ছিল? আরে মনে মনে ভাই মনে তাড়াতাড়ি করে মনে এগুলা কি ছিল গাইস? গ্লোয়াল হাতে নিতে হবে, ধরো আমার মেডিকিট নিতে হবে ভাই, আমার মেডিকিট নিতে হবে, ধরো 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 গ্লোয়াল কই রে, গ্লোয়াল কই, এই তো গ্লোয়াল আছে, একটু মেডিকিটটা নিয়ে নে ভাই। এটা কি ছিল ভাই? একটার পর একটা আসতেই আসছিল রে ভাই, কি অবস্থা! ও শেট ম্যান, 13টা কিল গাইস, এখনো 10 জন আলাই, 13টা কিল এখনই হয়ে গেছে ভাই, কি অবস্থা! এখানে সেকেন্ডের মধ্যে কতগুলা কিল! লাস্ট দিকে এসে পড়ছি রে, লাস্ট দিকে আমার মারিস্তা মারিস্তা ভাই মারিস্তা। আরে আমার গ্লোয়াল শেষ, দেখছো একটা গুলি লাগাইলো আমার অর্ধেক হয়ে গেছে। এগুলো ভাল লাগে না ভাই, হেডশট কেন লাগো রে ভাই এইভাবে? ভালো একটা ড্যামেজ এটা, এই MP40টা, ইয়ো ইয়েস MP40টা আসলে ভালো ভাই, রেঞ্জ অনেক বেশি এই MP40। আচ্ছা গাইস 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 ওয়েট ওয়েট, আরে এটা এটাও পয়েন্ট রে, একটা গ্লোয়াল না এটার কাছে। আচ্ছা আমি একেবারে মিডেলে আছি, আমার জোনের দিকে যাওয়া লাগবে আগে আগে, আর আমার কাছে কোনো গ্লোয়াল নেই ভাই, ওইভাবে খেলা লাগবে। ধরো 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 একটু লোড এইটা, ধরো ধরো 14টা কিলো অলরেডি হয়ে গেছে, এখন আসতে চাইতেছি না আমি, ভুইয়া মিস করতে চাইতেছি না। ও ওই দিক থেকে একজন আসতেছে না, ইয়াপ ইয়াপ ইয়াপ, তাড়াতাড়ি করে চলো ওর আগে, এখানে যাই, ও এই গাছে যাইতেছে, ধরো ধরো ধরো, ইয়ো ব্রো, ইয়েস, ও না 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 না, আরে 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 ভাই মারিস না, ইয়েস, আমার মাত্র 2টা এমন ছিল, ওই 2টা এমন দিয়ে মেরে ফেলছি রে, আমি রিলোডও করতে পারতেছিলাম না, আবার গানও চেঞ্জ হচ্ছিল না ভাই। ও লাস্ট এনিমি গাইস, ওকে আসতে দিব না, ওকে আসতে দিব না, আসতেছে, দাঁড়াও ও জোনে পড়বে তো, ও জোনে পড়বে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আমার কাছে গ্রেনেড আছে, গ্রেনেড মারতে থাকি, ওকে আসতে দিব না ভাই, তুমি আসতে পারবা না, তুমি আসতে পারবে না ব্রো, এই আরেকটা, ইয়া বেচারা আসতেই পারে না গাইস, 16টা কিল ভুইয়া, জোস একটা ম্যাচ গাইস, সো ম্যান MP40 কি এটা ম্যাচ গেল, MP40 আসলেই জোস ব্রো, কি রেঞ্জ গাইস দেখছো, ডায়মন্ড 3 তে ম্যান, এটা জোস ছিল, এটা জোস ছিল। তো ইয়াম গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখে ফেললে কি একটা অবস্থা, দুইবার এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি যে যখন আমাদের এনিমি একটার পর একটা আসতেই ছিল আর সবগুলো মরতেছিল ভাই, আর 2 টাইম 40 দিয়ে যে আমরা খেলতেছিলাম না, ওইটাতে কিন্তু আমাদের অনেকগুলো জায়গায় অনেক বেশি হেল্প হয়েছিল ভাই। সিরিয়াসলি এই ম্যাজিক্যাল MP40টা আসলেই অসি, রেঞ্জও ভালো ছিল, অনেক বেশি হেল্প করেছে, দেখা যাক পারমানেন্ট পাই কিনা, অবশ্যই আমি পারমানেন্ট পাইনি, আমার লাক এতটাও ভালো না। আর গাইস অবশ্যই আমি যে বললাম তোমাদেরকে, আমি জার্নিতে যাচ্ছি আমার বাবা মার সাথে, তো অবশ্যই আমার জন্য প্রে করে, আমার বাবা মার জন্য প্রে করে যেন আমি ঠিক, মানে দোয়া করে যেন আমি ঠিকভাবে যেতে পারি এবং ফিরে আসতে পারি ঘরে। আর গাইজ আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দাও, আর যারা যারা লাইক দিচ্ছ না তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলো একটা কমেন্ট চাচ্ছি। আরে ভাই তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াম গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।